আসলতে যে হটকরি সিদ্ধান্ত লৈছে পৌরসভা বা পৌরসভার যা কর আসলতে কর বৃদ্ধির যে প্রস্তাব তেখেতলে গ্রহণ করে প্রস্তাব বাতিল করার দাবি আজি সমগ্র অসমৰ লগতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের তিনিচুকীয়া জেলার অন্তর্গত বিভিন্ন অঞ্চলত থাকা পৌরসভার কার্যালয়সমূহত আজি ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছে। আর এই ধর্ণা কার্যসূচী রূপায়ণের জড়িয়ে আমি মুখ্যমন্ত্রী ডাঙরলে এখন স্মারকপত্র প্রেরণ করেছো। আর স্মারকপত্র আমি সকল কথা আমার দাবিসমূহ আমি সন্নিবিষ্ট করেছো, যেহেতু কিছুদিন পূর্বে যেধরনের তেখেতসকলে সিদ্ধান্তবিলাক লৈছে পৌর কর আসলতে বৃদ্ধি করা গৃহকরকে ধরে অন্যান্য যেবিলাক কর সেই কর আসলে যদি হঠাৎ যদি বৃদ্ধি করে দিয়ে জনগণের কোনো মতামত নোলাকই বা জন যে আমার শুনানি এই শুনানি অনুষ্ঠিত নকরাকই আসলতে এইবিলাক সিদ্ধান্ত আসলতে রাইজক খলটেকত পেলাইছে। গতি আমি আহ্বান জানাইছো অতি শীঘ্রে আমার এই দাবিসমূহ অতি শীঘ্রে পূরণ করবলে। আর অন্যথায় কিন্তু অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের যে আন্দোলন এই আন্দোলনের অব্যাহত থাকিব। আর অসম সরকার আমি আহ্বান জানাইছো এইটো কারণে জানাইছো যেহেতু পৌরসভাত থাকা বিভিন্ন এনে ধরনের রাইজ আছে যে রাইজে আজি এবেলা এমুঠি খোৱাৰ বাবে কিন্তু হাহাকার করবলগীয়া পরিস্থিতি দেখা পোৱা গৈছে। কিন্তু তার মাজতে যদি এনে ধরনের যদি পৌরকরসমূহ যদি বৃদ্ধি করে থাকে সঘনাই তেতিয়াহলে কিন্তু রাইজ কেনে ধরনের উপকৃত হব সেয়া সহজে অনুময়। গতি উন্নয়ন হব লাগিব, উন্নয়নের কামও করব লাগিব, লগতে যি ধরনের কামবিলাক সতর্কর সিদ্ধান্তবিলাক আসলতে এরাই সবাই এরাই কিনে চলিব লাগিব সরকারখনকে। গতি আমি আহ্বান জানাইছো আজি প্রতিবাদস্থলীর পর অতি শীঘ্রে এই যে পৌরকর বৃদ্ধির যে প্রস্তাব এই প্রস্তাব অতি শীঘ্রে বাতিল করব। চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? বিউটিশিয়ান, মেকআপ, হেয়ার ড্রেসিং আদি যিকোন কোর্সের আপনি লব পাৰিব প্রশিক্ষণ। আজি ভিজিট করক এলড্রিম একাডেমি, রশিপ্রিয়া প্লাজা, ফার্স্ট ফ্লোর, লক্ষ্মীপথ, বেলতলা তিনিআলি, গুৱাহাটী 7810228। যোগাযোগ করক 6901216222।